সাইক্লোন, হারিকেন ও টাইফুন কি? শুনতে তিনটি পৃথক ঝড়ের নাম মনে হলেও আসলে এগুলো অঞ্চলভেদে ঘূর্ণিঝড়েরই ভিন্ন ভিন্ন নাম। সাধারণভাবে ঘূর্ণিঝড়কে সাইক্লোন বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ কাইক্লোস থেকে, যার অর্থ বৃত্ত বা চাকা। এটা অনেক সময় সাপের বৃত্তাকার কুণ্ডলী বোঝাতেও ব্যবহৃত হয়। 1848 সালে হেনরি পিডিংটন তার সেইলর্স হর্নবুক ফর দি ল অফ স্ট্রমস বইতে প্রথম সাইক্লোন শব্দটি ব্যবহার করে। তারপর থেকেই ঘূর্ণিঝড় বোঝাতে সাইক্লোন শব্দের ব্যবহার শুরু হয়। আটলান্টিক মহাসাগর এলাকা তথা আমেরিকার আশেপাশের ঘূর্ণিঝড়কে হারিকেন বলা হয়। মায়া দেবতা হুরাকান, যাকে বলা হতো ঝড়ের দেবতা, তার নাম থেকেই হারিকেন শব্দটি এসেছে। তেমনিভাবে প্রশান্ত মহাসাগর এলাকা তথা চীন জাপানের আশেপাশে হারিকেন এর পরিবর্তে টাইফুন শব্দটি ব্যবহৃত হয়, যা ধারণা করা হয় চীনা শব্দ টাইফেং থেকে এসেছে, যার অর্থ প্রচণ্ড বাতাস। অনেকে অবশ্য মনে করেন ফার্সি বা আরবি শব্দ তুফান থেকেও টাইফুন শব্দটি আসতে পারে।